এক চালা থেকে পাঁচ চালা সংসার কতদিনের জন্য মরতে এসে কিভাবে ভাঙল দুর্গার যৌথ পরিবার? বাঙালির দুর্গাপূজার ইতিহাসে স্মরণেতে হাঁটল জি চব্বিশ ঘন্টা। দেশ তখন পরাধীন, ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠছে ভারতবাসী, কলকাতা জুড়ে বন্দে মাতরম ধ্বনি। ঠিক এমন একটা সময় সাবেক উত্তর কলকাতার বাগবাজার ও কুমোরটুলি সর্বজনীনের দুর্গাপূজায় সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। প্রথমবার পূজোর দায়িত্ব নিয়েই উমার সংসার ভাঙার দায় নিতে হলো তাঁকে। কুমোরটুলি সর্বজনীনের আটতম পূজায় ঘটে যায় শিল্পের মোড় ঘোরানো এক ঘটনা। সেই বছর একটা ইনসিডেন্ট ঘটে পঞ্চমীর দিন, যে আগুন লেগে পুড়ে যায় পুরো এটা প্যান্ডেলটা। তা সেই সময় তো এত ঠাকুর হতো না যে একটা ঠাকুর এনে আবার বসিয়ে দেবে। তা নেতাজি সুভাষ বসু তখন জিপালকে ডেকে বলেন যে কি করা যাবে। তা জিপাল বললেন, ঘাবড়াবার কিছু নেই, আমি একটা ঠাকুর তৈরি করে দেবো, এক রাত্রিই তৈরি হবে। বোধনের আগের দিন কঠিন চ্যালেঞ্জটা নিজেই নেন শিল্পী জিপাল, পুরো নাম গোপেশ্বর পাল। গঙ্গাপাড়ের কুমোরটুলিতে ঐতিহ্যের স্মৃতির ঝাঁপি নিয়ে এখনো জীবন্ত তাঁর স্টুডিও। ওই এক রাত্রিতে ঠাকুর তৈরি করতে গিয়ে সমস্যা হচ্ছে কি, এক কাঠাময় যদি সেই ঠাকুর তৈরি হয় তাহলে অনেক সময় লেগে যাবে, বেশি সংখ্যক লোক তো লাগানো সম্ভব না। এবার বেশি লোক লাগিয়ে ঠাকুরটা তৈরি করতে হবে, এর জন্য উনি কী করলেন, আলাদা আলাদা করে পাঁচটা কাঠাময় করলেন। এবার তৈরি করতে করতে ওইটা হয়ে গেল একটা আর্টের ঠাকুর। ট্রেডিশন ভাঙার আগে নেতাজির সঙ্গে কথা বলেন জিপাল। একচালার ঠাকুরকে পাঁচ চালায় ভাগ করতে গিয়ে যুক্তিও উঠে আসে। নেপথ্যের কারণ হচ্ছে, মা যখন অসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন যদি সাথে যদি ছেলে মেয়েরা যদি থাকে, মা অটোমেটিক তখন দুর্বল হয়ে পড়ে। সেই জন্যই উনি সেই পরিকল্পনা করে এটাকে সেপারেট করে দিলেন, আলাদা আলাদা করলেন। রাতারাতি কাজ শেষ করে পূজোর গরিমা রক্ষা করতেই এত বড় সিদ্ধান্ত। মায়ের থেকে আলাদা হয়ে যায় লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ। 38 সালের পর থেকে এই প্রভাবটা আপনার পড়ল। তার আগে যে সমস্ত প্রভাবটাই ছিল একচালার মধ্যেই ছিল, জিপাল উনি সর্বপ্রথম করে তারই এটি এই কাজটা এখনো চলে আসছে। নতুন ধাঁচের প্রতিমা দর্শনার্থীরা গ্রহণ করলেও বেঁকে বসে তৎকালীন ব্রাহ্মণ সমাজ। পুরোহিত মেলাই দুষ্কর হয়ে ওঠে, বহু বুঝিয়ে পুজোয় রাজি করানো হয়। তৈরি হলো সেই প্রথম পাঁচ চালার প্রতিমা কলকাতা শহরে। তারপর বহু শিল্পী থিমের ঠাকুর গড়েছেন, মা দুর্গার প্রতিমা নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করেছেন। পথ দেখিয়েছিলেন স্বল্পায়ু এই মানুষটি। কুমোরটুলি সর্বজনীনে প্রায় সাত বছর প্রতিমা তৈরি করেছিলেন জিপাল। আবক্ষ মূর্তি গড়ে চমকে দেন সাহেবদের, উপহার হিসেবে পান অটো রিভলভিং এই মরিস গাড়িটি। প্রবাদ প্রতিম শিল্পী 1944 প্রয়াত হন, বাঙালির দুর্গাপূজার জন্য রেখে যান নিত্য নতুন এক্সপেরিমেন্টের রসদ। কুমোরটুলি থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে অয়নের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।